মাই নেম ইজ অরিন্দম ঘোষ অ্যান্ড মাই ভিটিসি কোড ইজ ওয়ান জিরো সিক্স ফোর অ্যান্ড আই উইল টেক ইয়ার অ্যাকাউন্টেন্সি ওয়ান ক্লাস ক্লাস শুরু করার আগে প্রথমে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই প্রথম কথা আমাদের ক্লাসে হিন্দিভাষী আর বাংলাভাষী দু রকম স্টুডেন্ট আছে সেই জন্য আমি এই যখন ই লার্নিং ক্লাস করবো আমি ইংরেজি এবং বাংলা মিলিয়ে মিশিয়ে ক্লাসটা করব আমাদের টুয়েলভে যেমন ছিল সবাই নন বেঙ্গলি তাই আমি ইংরেজিতে ক্লাসটা নিয়েছি এখানে বাংলা এবং হিন্দি হিন্দিভাষী দুরকমই আছে বলে আমি এসিটি ওয়ান ক্লাসটা দুরকমভাবে মিলিয়ে মিশিয়ে নেবো যতটা সম্ভব দুই আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে স্কুলে কিন্তু এখন আমাদের এগুলো যে ইলার্নিং ক্লাস হচ্ছে এটা সম্পূর্ণ একটা রিভিশনাল ক্লাস সুতরাং সেই কথা মাথায় রেখে আমাদের কিন্তু চলতে হবে এবং সেই মতোই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি যত সম্ভব যতভাবে সহজভাবে করা যায় সেইভাবেই করার চেষ্টা করছি নাও আমাদের ফার্স্ট ক্লাস অ্যাকাউন্টেন্সি ওয়ানে ডেফিনেশান অফ অ্যাকাউন্টেন্সি ডেফিনেশান অফ অ্যাকাউন্টেন্সি হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি না প্র্যাকটিস অফ রেকর্ডিং ক্লাসিফাইং অ্যান্ড রিপোর্টিং অন বিজনেস ট্রানজাকশানস তাহলে তিন রক জিনিস আমরা পাচ্ছি রেকর্ডিং ক্লাসিফাইং অ্যান্ড রিপোর্টিং বাণিজ্যিক লেনদেনের সময় রেকর্ডিং রেকর্ডিং মানে কি না কি ট্রানজাকশানস দ্যাট আর হ্যান্ডেলড এ রিপিটেটিভ বেসিস যেসব গুরুত্বপূর্ণ লেনদেন একদম বারবার পুনঃপরণিকভাবে হয় সেইগুলোর রেকর্ডিংটা কীরকম ইস্যুইং কাস্টমার ইনভয়েসেস পেইং সাপ্লায়ার ইনভয়েসেস রেকর্ডিং ক্যাশ রিসিভস ফ্রম কাস্টমার্স পেইং এমপ্লয়িজ এক্সেট্রা এইগুলো হচ্ছে আমাদের রেকর্ডিং এরপরে আসছে ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশান কি যে আমাদের ডেফিনেশানে যা ছিল রেকর্ডিং ক্লাসিফাইং অ্যান্ড রেপো ক্লাসিফিকেশান এটা হচ্ছে অ্যাকুমুলেটিং ইন্টু এ সেট অফ অ্যাকাউন্টিং রেকর্ডস দ্য সামারি ডকুমেন্ট ইজ কল দ্য লেজার আমরা যে জার্নাল এন্ট্রিগুলো করতাম সেইগুলো আমরা সব গিয়ে লেজার পোস্টিং করতাম সেই যে লেজার পোস্টিংগুলো করতাম সেইগুলোই ক্লাসিফিকেশান অ্যাকুমুলেটিং ইন্টু এ সেট অফ অ্যাকাউন্টিং রেকর্ডস দ্য সামারি ডকুমেন্ট ইজ কল দ্য লেজার এটাই কি থাকে ইট কনজিটস অফ এ নাম্বার অফ অ্যাকাউন্টস কীরকম না ইট স্টোরস ইনফরমেশান অ্যাবাউট পার্টিকুলার টাইপ অফ ট্রানজাকশানস বিভিন্ন রকমের ট্রানজাকশান সম্পর্কে বিভিন্ন রকমের এখানে তথ্য পাওয়া যায় কীরকম দ্রব্য বিক্রয় প্রোডাক্ট সেলসের সব টাটা থাকে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স অবচয় সম্পর্কিত থাকে অ্যাকাউন্টস রিসিভেবলের ওপর থাকে টেপ যেটাকে বলি আমরা তার উপর থাকে এক্সেট্রা এক্সেট্রা আর থার্ড পার্টটা হচ্ছে রিপোর্টিং রিপোর্টিংটা কি অ্যাসপেক্টস আর মেনি সো হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু স্মলার এরিয়াজ অফ স্পেশালাইজেশান এটা কীরকম না আমাদের এই অ্যাকাউন্টেন্সিতে বিভিন্ন রকমের এটাকে কাজে লাগানো হয় তার ভেতরে এই রিপোর্টিং যে ফাংশানটা সেটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং সবিশেষ স্পেশালাইজড ক্ষেত্রগুলোই সবিশেষ যেগুলো বিশেষভাবে যেমন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং একটা ক্ষেত্র ফিনান্সিয়াল অ্যাকাউনটিংয়ের ক্ষেত্রটা মানে কি না মিনস অ্যাকুমুলেশন অফ বিজনেস ট্রানজাকশানস ইন্টু ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যাকুমুলেশন অফ বিজনেস ট্রান্সাকশন যে যে বাণিজ্যিক লেনদেনগুলোকে আমরা পর লিপিবদ্ধ করছি সেইটাকেই আমরা পরবর্তী পর্যায়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আমাদের বিধিবদ্ধভাবে যেসব জিনিস প্রস্তুত করতে হয় সেইখানে এইগুলি হচ্ছে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস বলি মনে পড়ছে ক্লাসে যা পড়ানো হয়েছিল সেইগুলো কীরকম ডকুমেন্টস আর প্রেজেন্টেড বেসড অন সেটস অফ রুলস নোন অ্যাজ অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কস এগুলোকে বলা হয় যে বেস্ট নোন অ্যাজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস জি এ এ পি অনেকেই এটাকে গ্যাপ বলে আর হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস যেটাকে বলা হয় আই এস এ নিয়ে আমরা পরবর্তী আরও যেটা ও হ্যাঁ আর একটা কথা বলা দরকার যে কোয়াইট এ ফিউ নেক্সট ডেজ আই উইল টেক ইয়ার থিওরি ক্লাস ফার্স্ট বিকজ মনে পড়ছে নিশ্চয়ই যে অ্যাকাউন্টিং ক্লাসে আমাদের থিওরি অংশটা অনেকটা ছিল সেই জন্য প্রথম প্রথম আমাদের একটু থিওরি অংশটা বেশি করতে হবে প্রবলেমে যাওয়ার আগে এই গ্যাপ জি এ এপি আর আই এফ আর এস এর ওপর আমরা বিস্তারিত আলোচনা আরও দুই নম্বর কি তিন নম্বর ক্লাসে হয়তো করবো নেক্সট যাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই যে স্পেশালাইজড ইস্যু প্রথমে গেল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এরপরে আসছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী না ইট ইনভেস্টিগেটস ওয়েস টু ইম্প্রুভ দ্য প্রফিটেবিলিটি অফ এ বিজনেস অ্যান্ড প্রেজেন্ট এর রেজাল্ট টু ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনায় আছেন কারবারে তাদেরকে ওরা তদন্ত করে জানাচ্ছে যে কারবারি প্রতিষ্ঠান কী করে আরও লাভজনক করা যায় এবং সেই তাদের সেই অন্ততদন্তমূলক সেই রিপোর্টটা তারা ব্যবস্থা কারবারের ব্যবস্থাপকদের জানান এই রিপোর্ট দিস রিপোর্টস মে বি ডিরাইভ ফ্রম কোথেকে পাওয়া যায় মেন সিস্টেম অফ অ্যাকাউন্ট মূল অ্যাকাউন্টস থেকে অথবা অর সেপারেট ডাটা অ্যাকুমুলেশান সিস্টেম একটা কথা মনে রাখতে হবে রিমেম্বার দ্য রিপোর্টস ইস্যুড টু ম্যানেজমেন্ট আর টেলার টু দ্য নিডস অফ দ্য বিজনেস সো অ্যাকাউন্টেন্স ইনভলভস রেকর্ডেশান ক্লাসিফিকেশন অ্যান্ড রিপোর্টিং আচ্ছা স্পেশাল ডাটা অ্যাকমুলেশান সিস্টেম মানে এটা হচ্ছে যখন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ে করছি তখন কিন্তু আমরা কোনো বিধিবদ্ধ কোনোরকম নির্দিষ্ট কিছু মেথড ফলো করছি না আমরা যেটা করছি সেটা হলো যে আমরা ঠিক যেমন আমাদের থেকে ম্যানেজমেন্ট জানতে চেয়েছে আমরা সেইভাবে তাদের কাছে ডাটাটা খালি হাতে তুলে দিচ্ছি এর জন্য আমাদের অনেক টুলস আছে সেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো এইবারে আমরা যেটাই যাব হচ্ছে আমাদের এই মুহুর্তে অ্যাকাউন্টেন্সি শুরু করার আগে কিছু বিশেষ কিছু শব্দ সম্পর্কে পরিচয় হওয়া দরকার ঠিক যেরকম আমি ক্লাসে বলেছিলাম তার কারণ হলো আর কিছুই নয় যে এই শব্দগুলো যতদিন আমরা অ্যাকাউন্টেন্সি করবো এই আজকে শুরু ধরলে যতদিন আমরা অ্যাকাউন্টেন্সি করে যাব এই শব্দগুলো কিন্তু বারবার আসতে থাকবে এই ডেফিনেশানগুলো আমাদের সিলেবাসেও আছে আমাদের জানতে হবে তো প্রথমে সাম ইম্পর্টেন্ট টার্মস ইন অ্যাকাউন্টেন্সি ফার্স্ট ইজ ট্রানজাকশান বাংলায় বলে লেনদেন হোয়াট ইজ ট্রানজাকশন ট্রানজাকশান ইজ দ্যাট অ্যাক্ট হুইচ অল্টারস দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য অ্যাকাউন্টিং সেন্টার ইন এনি ওয়ে মেজারেবল ইন টার্মস অফ মানি এক্সাম্পল কি রেন্ট পেড অথবা গিভেন স্যালারি ওয়েজেস ইন্টারেস্ট পেড অ্যান্ড রিসিভ এক্সেট্রা এই হলো আমাদের লেনদেনের উদাহরণ টাইপ ক্যাশ ট্রানজাকশান অর ক্রেডিট ট্রানজাকশান দু রকম হতে পারে ক্যাশ অথবা ক্রেডিট দায় অথবা নগদ দুই ক্যাপিটাল যাকে বাংলায় বলা হয় মূলধন সেটা কি এক্সেস অফ অ্যাসেটস ওভার লায়াবেলিটি ইজ রিগার্ডেড অ্যাজ ক্যাপিটাল থার্ড ইজ ড্রয়িংস বাংলায় বলে উত্তোলন উত্তোলন ওয়ে দ্য প্রপাইটার উইথড্রজ মানি অর গুডস ফ্রম দ্য বিজনেস ফর পার্সোনালিজ তাকেই ড্রয়িংস অথবা উত্তোলন বলে চার অ্যাসেট অথবা সম্পত্তি কি एनी राइट और गुड हुई हेल्प इन पेइंग द लाइविलिटी जमन फिक्सड एसेट कारेंट एसेट टैंजेबल एंड इनटैंजेबल एसेट्स एक्सेट्रा पाँच नम्बर लाइविलिटी अथवा दाय अमाउंट ओइंग एंड पेबल इन मानी और इन गुड्स और सार्विसेस मे वि रिफार टू एस लाइविलिटी उदाहरण क्रेडिटर्स बिल्स पेयल लो एक्सेट्रा जमा रिसिट এগুলোর মজা হচ্ছে আমরা কিন্তু এই কথাগুলো নিজেরা না জেনেই আমরা কিন্তু সবসময় এগুলো ব্যবহার করছি কিন্তু আমাদের পরীক্ষার জন্য সঠিক যে ডেফিনেশান উই নিড টু নো দ্য কারেক্ট অ্যান্ড টু ডেফিনেশান অফ দিস টার্মস বিকজ দ্যাট ইজ রিকোয়ার্ড ফর আওয়ার এক্সাম পারপাস বাট উই অল ইউজ দিস টার্মস নোয়িং অর আননোয়িংলি দ্য মিনিং অফ দিস টার্মস সো উই অল নো উই অল ইউজ দিস টার্মস বাট উই ডু নট নো দ্য এক্স্যাক্ট ডেফিনেশান দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই আর ডোয়িং নাও জমা অর্থাৎ রিসিভ কাকে বলে না প্রাপ্ত অর্থকেই জমা বলা হয় যেমন দ্রব্য বিক্রয় সুদ লভ্যাংশ সম্পত্তি বিক্রয় ইত্যাদি যে কোনো কারণেই কোনো নগদ অর্থ পাওয়া গেলে তাকে জমা বলে এরপরে আসছি অর্থ প্রদান অথবা পেমেন্টস কিন্তু খুব কমন কথা কিন্তু ডেফিনেশান কি আউটফ্লো অফ ক্যাশ ফর এনি রিজন মে বি কল পেমেন্টস খুব সহজ ব্যাপার নগদ বাইরে বেরিয়ে গেলেই তাকে বলছে অর্থ প্রদান যে কোনো কারণে নির্গত অর্থকে অর্থ প্রদান করে এইটা ইংরাজি এটা বাংলাটা লিখেছি আয় অথবা ইনকাম সবাই জানি ডেফিনেশান কি বলছে বাংলায় নির্দিষ্ট হিসাবকালের মধ্যে অর্জিত অর্থ বা অর্থের সমতুল অন্য কিছু যা বর্তমান মোট নিট সম্পত্তি বৃদ্ধি করে তাকেই সহজভাবে আয় বলা হয় এর একটা ইংরেজি ভার্সানও থাকতে হবে সেটা কি মানি অর মানি কুইভ্যালেন্ড আন ডিউরিং এ পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড দাস ইনক্রিজিং দ্য টোটাল অফ কারেন্টলি হোল্ড নেট অ্যাসেট স্কল ইনকাম খরচ এক্সপেন্ডিচার এ আবার কি এরও ডেফিনেশন হয় হ্যাঁ হয় যখন কোনো সম্পত্তি বা সেবা আয়ত্তে আনা হয় তখনই খরচের সৃষ্টি হয় ব্যয় অথবা এক্সপেন্স কি কোনো খরচের যে অংশ নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নিশ্চিত হয় তাকেই ওই হিসাবকালের ব্যয় বলা হয় এর ইংরেজি ডেফিনেশান হচ্ছে পার্ট অফ এক্সপেন্ডিচার এক্সপায়ারিং ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড রিপ্রেজেন্ট এক্সপেন্স ফয়দা অথবা গেন খুব কমন কথা কিন্তু মানে কি যে কোনো আর্থিক সুবিধা পাওয়া গেলে তাকে ফয়দা বলা হয় লোকসান কি না লসেস লোকসান অথবা লসেস কাকে বলে যে কোনো আর্থিক অপচয়কে লোকসান বলা হয় পণ্য অথবা গুডস কাকে বলে যে কোনো বস্তুর কেনা বেচাই কোনো ব্যবসার প্রধান কাজ সেই বস্তুই ব্যবসায় পণ্য বা গুডস অথবা মার্চেন্ডাইস খরিদ অথবা পারচেস কাকে বলে পণ্য বা সেবা কেনাকে খরিদ বলা হয় এই সেবা কথাটা কিন্তু মানে সার্ভিস খুব ইম্পর্ট্যান্ট যত দিন যাবে আমরা এটা বুঝব। বিক্রয় অথবা সেলস কাকে বলে বিক্রয় বলতে পণ্য হস্তান্তরকে বোঝায় বিক্রয় ফেরত অথবা সেলস রিটার্ন আর রিটার্ন ইনওয়ার্ড কাকে বলে বিক্রয় করা পণ্য ক্রেতা কোনো কারণে ফেরত দিলে তাকে বিক্রয় ফেরত বলে খরিদ ফেরত অথবা পারচেস ফেরত রিটার্ন কাকে বলে কেনা পণ্য কোনো কারণে ফেরত গেলে তাকে খরিদ ফেরত বলে পরিবহন ব্যয় বা মাসুল ফ্রেট তাকে বলে পণ্য কিনে নিয়ে আসার জন্য যে মূল্য দিতে হয় তাকে পরিবহন ব্যয় বা মাসুল বলে গাড়ি ভাড়া বা ক্যারেজ এর সঙ্গে তফাৎ ফ্রেট আর ক্যারেজ আলাদা গাড়ি ভাড়া ক্যারেজ ট্রাক গাড়ি ঠেলা লরি পরিবহনের জন্য কাজে লাগালে যে ভাড়া দিতে হয় তাকেই ক্যারেজ বা গাড়ি ভাড়া বলে সচরাচর এই ফ্রেট কথাটা রেলের ক্ষেত্রেই যায় স্টক কোনো নির্দিষ্ট সময়ে মজুত পণ্যকে বোঝায় স্টক এই স্টকটা আমরা বারবার পাবো খাতক অথবা ডেটার্স কি যার কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হয় কুরিন বা অনাদেওয়া বাকি ব্যাড ডেট ব্যাড ডেট কাকে বলে কোনো নির্দিষ্ট দিনে খাতকের থেকে পাওনা অর্থের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিতভাবে ধার্য হয়েছে সেই টাকাটাকেই ব্যাড ডেট অথবা কুরিন বলে পাওনাদার মানে ক্রেডিটার্সকে বাকিতে যার কাছ থেকে পণ্য কেনা হয় কারবারি বাটটা বা ট্রেড ডিসকাউন্ট কাকে বলে যে বাটা উৎপাদনে উৎপাদক পাইকারি বিক্রেতাকে এবং পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতাকে পণ্যের তালিকা মূল্যের ওপর নির্দিষ্ট হারে দিয়ে থাকে তাকে কারবারি বাটটা বলা হয় আর নগদ বার্টা কাকে বলে ক্যাশ ডিসকাউন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা টাকা আদায় দেওয়া হলে প্রাপক নির্দিষ্ট হারে যে ছাড় খাতককে দেয় তাকে নগদ বার্তা বলা হয় এগুলো সমস্ত আমি ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম আশা করি তোমাদের কাছে সেগুলো আছে তোমরা পড়েছো তো আবার আমি একবার রিভাইজ করিয়ে দিলাম ঠিক আছে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো আজ তাহলে এই অবধি থাক